বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে আর্জেন্টিনা। গতকাল দিবাগত রাতে স্বাগতিক বলিভিয়াকে 3-0 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এ জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ অবস্থান নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। বাছাই পর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলেছিলেন মেসি, তার করা গোলেই জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু বলিভিয়ার বিপক্ষে বিশ্রাম দেয়া হয় মেসিকে, তার পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন আনহেল ডি মারিয়া। ম্যাচের প্রথমার্ধে তার করা দুই অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ট্যাগলিয়াফিকো দলকে এগিয়ে নেন 2-0 গোলে। ম্যাচের 31 মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডি মারিয়ার নিখুঁত পাস খুঁজে পায় এনজোর পা, তার পায়ের ছোঁয়ায় বল জালে জড়ায়। এনজোর গতির সামনে বলিভিয়ার গোলরক্ষক যেন অসহায় হয়ে পড়েন। ম্যাচের 39 মিনিটে 10 জনের দলে পরিণত হয় বলিভিয়া। এ সময় ক্রিস্টিয়ান রোমারোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের লেফট ব্যাক রবার্তো ফার্নান্দেজ। এরপর ম্যাচের 42 মিনিটে তাগলিয়াফিকো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এ সময় মাঝ মাঠের একটু সামনে ফ্রি কিক পায় আলবিসেলেস্তেরা। ফ্রি কিক থেকে ডি মারিয়ার পাঠানো বলে পেনাল্টি বক্সের সামনে হেড নিয়ে জালে জড়ান তাগলিয়াফিকো, তাতে 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করে বলিভিয়া, কিন্তু আর্জেন্টিনার রক্ষণ ভেদ করতে পারেনি তারা। উল্টো 83 মিনিটে বলিভিয়ার কফিনে শেষ প্যারেক ঢুকে দেন নিকোলাস গঞ্জালেস, তাতে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডি মারিয়ারা।